নমস্কার, আমাদের আজকের আলোচনায় থাকছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উল্লেখযোগ্য একটি পাঠ্য প্রতিবেদন রচনা। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিবেদন রচনা খুবই গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কিত আমাদের আজকের আলোচনায় থাকছে প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব। প্রথমেই হবে নিজস্ব সংবাদদাতা কলকাতা 10 আগস্ট 2021। প্লাস্টিক দূষণ বর্তমানে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না, সেই কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে। কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলি ড্রেনগুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। একটু বর্ষা নামলেই জল জমে যায়, মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। কলকাতায় বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছি। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছি এবং প্লাস্টিক কীভাবে আমাদের সমাজের ক্ষতি করে তা নিয়ে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি। এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও সামিল করেছে। তাদের বা তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে প্লাস্টিক হটাও, পরিবেশ বাঁচাও। আমাদের আজকের প্রতিবেদন রচনায় ছিল প্লাস্টিক বর্জন নিয়ে বিস্তারিত আলোচনার একটি ভিডিও।